সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইরানি যাত্রীবাহী বিমানের কাছে শত্রু জঙ্গি বিমানের বিপজ্জনক মহড়া জানা যায়নি যুদ্ধ বিমান দুটির পরিচয় চীন ভারত উত্তেজনা চীনের উপর থেকে ভারতকে নির্ভরতা কমাতে বলল যুক্তরাষ্ট্র বাড়ছে তুরস্ক গ্রীস উত্তেজনা সীমা নিয়ে চলছে বাঘযুদ্ধ হিজবুল্লার হামলার ভয়ে পূর্ব নির্ধারিত সামরিক মহড়া বাতিল করল ইসরায়েল শহীদ হওয়া যুদ্ধার রক্তের বদলা নিতে প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ বাসায় হু করে ছড়িয়ে পড়েছে আগুন ছোট ভাইকে চল্লিশ ফুট নিচে ফেলে ঝাঁপ দিল বড় ভাই এবং সবশেষে জানাবো আবারও চীনের দিকে অভিযোগের আঙুল উহানের ল্যাবেই তৈরি হয়েছে করোনা গোপন তথ্য ফাঁস করল যুক্তরাষ্ট্র শিরোনাম ইরানের যাত্রীবাহী বিমানের কাছে শত্রু জঙ্গি বিমানের বিপজ্জনক মহরা সিরিয়ার আকাশে ইরানের একটি যাত্রীবাহী বিমানের কাছে বিপজ্জনক মহরা চালিয়েছে দুটি শত্রু জঙ্গি বিমান কোনো কোনো সূত্র যুদ্ধ বিমান দুটিকে আমেরিকার বলে উল্লেখ করলেও অন্য সূত্র বলছে জঙ্গি বিমানগুলো ছিল ইহুদিবাদী ইসরায়েলের সংবাদ সূত্রগুলো জানিয়েছে ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা মাহানিয়ারের একটি যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার দুপুরের পর লেবাননের রাজধানী বৈরুতের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করে সন্ধ্যার দিকে বিমানটি সিরিয়ার অত্যন্ত কৌশলগত এলাকা তালানফের আকাশে পৌঁছালে দুটি শত্রু যুদ্ধ বিমান ইরানি যাত্রীবাহী বিমানটির চারপাশে বিপজ্জনক মহড়া চালায় এ অবস্থায় জঙ্গি বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে ইরানি পাইলট হঠাৎ করে যাত্রীবাহী বিমানের উচ্চতা কমিয়ে এটিকে নিচে নামিয়ে আনেন এ সময় সিট বেল্ট বাধা না থাকা ও প্রস্তুত কয়েকজন যাত্রী আহত হন বিমানটিতে থাকা আই আর আইবির একজন সংবাদদাতার পাঠানো ভিডিও ক্লিপে একজন বয়স্ক যাত্রীকে বিমানের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিমানে থাকা যাত্রীরা জানিয়েছেন জঙ্গি বিমানগুলো এক পর্যায়ে তাদের বিমানের একশো মিটারের মধ্যে চলে এসেছিল বিপজ্জনক মহড়া চালানো যুদ্ধ বিমান দুটির পরিচয় এখনও জানা যায়নি মাহানিয়ারের পাইলট বলেছেন জঙ্গি বিমান দুটি ছিল আমেরিকার তবে বিমানে থাকা আই আর আইবির সংবাদদাতা বলেছেন জঙ্গি বিমানগুলো তার কাছে ইহুদিবাদী ইসরায়েলের বলে মনে হয়েছে সিরিয়া সরকারের বিনা অনুমতিতে দেশটিতে সেনা ও জঙ্গি বিমান মোতায়েন করে রেখেছে আমেরিকা এছাড়া সিরিয়ায় বিদেশি মদদে চাপিয়ে দেয়া সহিংসতার সুযোগে ইসরায়েলি জঙ্গি বিমান প্রায় দেশটির আকাশসীমা লঙ্ঘন করছে কোনো কোনো সূত্র জানিয়েছে জঙ্গি বিমানগুলো সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উস্কানি দিয়ে ইরানের যাত্রীবাহী বিমানটির পেছনে লুকিয়েছিল যাতে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ইরানি বিমান লক্ষ্য করে গুলি চালানো হয় কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটেনি এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ইরানের যাত্রীবাহী বিমানটি নিরাপদে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে চীনের উপর থেকে ভারতকে নির্ভরতা কমাতে বলল যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর থেকে ভারতকে নির্ভরতা কমাতে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিউ বুধবার যুক্তরাষ্ট্র ভারত ভার্চুয়াল ব্যবসায়ী সম্মেলনে কথা বলেন তিনি পম্পেও বলেন দিল্লির অন্যতম বিশ্বস্ত সহযোগী ওয়াশিংটন আর দুই দেশকে একই মনোভাবা পণ্য দেশ বলেও উল্লেখ করেন তিনি ফরাসি বার্তা সংস্থায় এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে লাদাখ সীমান্তে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘাতের পর বেড়েছে দিল্লি বেজিং উত্তেজনা চীনের উনসা ট্যাপ নিষিদ্ধ করেছে দিল্লি ভারত জুড়ে শুরু হয়েছে চীনা পণ্য বর্জনের ডাক এমন পরিস্থিতিতে ভারতকে চীনা পণ্যের উপর থেকে নির্ভরতা কমানোর পরামর্শ দিল ওয়াশিংটন যুক্তরাষ্ট্র ভারত বিজনেস কাউন্সিল আয়োজিত সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেন চীনকে বাদ দিয়ে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল আকৃষ্ট করার সুযোগ এসেছে ভারতের সামনে একইভাবে টেলিকমিউনিকেশন মেডিকেল সরঞ্জাম সহ অন্য পণ্যের ক্ষেত্রে চীনা কোম্পানিগুলোর উপর থেকে নির্ভরতা কমানোর সুযোগ এসেছে পম্পিউ বলেন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্বাস অর্জন করায় ভারত এই অবস্থান অর্জন করেছে ভাইরাসের মহামারীর মধ্যে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কে বেড়েছে টানাপুরেন সম্প্রতি চীনের একটি কনসুলেট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র যদিও এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং বাড়ছে তুরস্ক গ্রিস উত্তেজনা পানি পানিসীমা নিয়ে চলছে বাঘযুদ্ধ ভূমধ্য সাগরে খনিজ সম্পদ অনুসন্ধান তৎপরতা ইস্যুতে তুরস্কের সাথে গ্রীষের উত্তেজনা বেড়েই চলেছে গ্রীস বলেছে তুরস্ক ভূমধ্য সাগরের পূর্ব অংশে তাদের পানিসীমার মধ্যে অনুসন্ধান তৎপরতা চালাচ্ছে অবিলম্বে এই ধরনের তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে অ্যাথেন্স তবে তুরস্ক বলছে নিজস্ব পানিসীমার মধ্যে বৈধভাবে খনিজ সম্পদ অনুসন্ধান তৎপরতা চালানো হচ্ছে অন্য কোনো দেশের পানিসীমা লঙ্ঘন করা হয়নি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে গ্রীসের দাবি প্রত্যাখ্যান করে বলেছে গ্রিস আন্তর্জাতিক আইন বিরোধী কথা বলছে গ্রিসের দাবির কোনো ভিত্তি নেই তুরস্কের পেট্রোলিয়াম কোম্পানি সাগরে হাইড্রোকার্বন অনুসন্ধানের তৎপরতা শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভূমধ্য সাগরের হাইড্রোকার্বন সমৃদ্ধ এলাকার মালিকানা নিয়ে অনেক আগে থেকেই এই দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে অবশ্য সাইপ্রাস ইস্যুতে দ্বিপক্ষীয় বিরোধের শেকর আরও গভীরে হিজবুল্লার হামলার ভয়ে পূর্ব নির্ধারিত সামরিক মহড়া বাতিল করল ইসরায়েল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার পাল্টা হামলার ভয়ে পূর্বনির্ধারিত সামরিক মহরা বাতিল করেছে দখলদার ইসরায়েল সম্প্রতি সিরিয়ার দামেস্কো বিমানবন্দরের কাছে ইসরায়েলি হামলায় হিজবুল্লার এক যুদ্ধার শাহাদাতের পর থেকেই আতঙ্কে রয়েছে ইহুদিবাদীরা হিজবুল্লাহ বুধবার এক বিবৃতিতে সিরিয়ায় তাদের এক প্রতিরোধ সংগ্রামী শহীদ হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে সিরিয়ায় হিজবুল্লার যুদ্ধা নিহত হওয়ার পর লেবানন সীমান্তে পূর্বনির্ধারিত মহড়া বাতিল করেছে ইসরায়েলি সামরিক কমান্ডারেরা রাশা টুডে হিজবুল্লার সঙ্গে ঘনিষ্ঠ গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে হিজবুল্লাহ সিরিয়ায় তাদের এক যুদ্ধার রক্তের বদলা নিতে প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার বৈধ সরকারের আমন্ত্রণে লেবাননের হিজবুল্লাহ সিরিয়ায় সন্ত্রাসী বিরোধী লড়াইয়ে অংশ নিচ্ছে কিন্তু মুসলিম বিশ্বের প্রধান শত্রু হিসেবে বিবেচিত ইহুদিবাদী ইসরায়েল সন্ত্রাসীদের পক্ষ নিয়ে সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে রুমে আগুন ছোটো ভাইকে চল্লিশ ফুট নিচে ফেলে ঝাঁপ দিল বড় ভাই বাসায় হু হু করে ছড়িয়ে পড়েছে আগুন চল্লিশ ফুট উঁচু থেকে প্রাণ হাতে নিয়ে ঝাঁপ দিল দুই ভাই মঙ্গলবারের এই ঘটনাটি ফ্রান্সের গ্রেনুবল শহরের একজনের বয়স তিন অন্যজনের বয়স দশ বাড়িতে তালাবন্দি অবস্থায় ছিল তারা অবশেষে উপায় না পেয়ে জানালা দিয়েই বড় ভাই ছুঁড়ে দিল ছোটো ভাইকে তারপর নিজেও ঝাঁপ দিল ততক্ষণে নিচে এসে জড়ো হয়েছেন প্রতিবেশীরা সকলে মিলে ধরে নিলেন দুই ভাইকে দুজনই সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেন দুই ভাইয়ের গায়ে একটা আচরও লাগেনি তবে ধুয়ায় শ্বাসকষ্ট শুরু হওয়াতে ভর্তি করা হয় হাসপাতালে সেই বিল্ডিংয়ের অনেকেই হাসপাতালে ভর্তি এছাড়াও যারা দুই ভাইকে নিচে দাঁড়িয়ে ধরেছিলেন তাদের কয়েকজনের হারে আঘাত লেগেছে তারাও হাসপাতালে ভর্তি উদ্ধারকারীদের মধ্যে ছিলেন পঁচিশ বছরের ছাত্র উসমান ওয়ালিদ দুই ভাইকে ধরতে গিয়ে তার হাত ভেঙে গেছে প্রথমে তিনি দেখেন দুজন জানালার ধারে দাঁড়িয়ে কাঁদছে কালো ধোঁয়ায় চারদিকে ছেয়ে গিয়েছে তারপরই সকলে মিলে রক্ষা করেন দুই ভাইকে ইতিমধ্যেই গ্রেনুবলের মেয়র এই হিরোসুলভ উদ্ধার কার্যের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন আগুনের উৎস খুঁজে বার করার তদন্ত চলছে উহানের ল্যাবেই তৈরি হয়েছে করোনা গোপন তথ্য ফাঁস করল যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস ছড়িয়েছে চীন বারবার এমন অভিযোগে সরব হয়েছে আমেরিকা তবে বারবারই সেই অভিযোগ অস্বীকার করেছে চীন ফের একবার করোনা প্রসঙ্গে চীনের দিকে অভিযোগের আঙুল তুলল আমেরিকা করোনা প্রসঙ্গে চীনের বিরুদ্ধে তুলা অভিযোগ প্রমাণ করতে সম্প্রতি একটি গোপন তার বার্তা ফাঁস করেছে আমেরিকা জানা গিয়েছে প্রকাশিত ওই গোপন তার বার্তাটি দুই সালের এই তার বার্তায় উহানের গবেষণাগারের কর্মীদের আপতকালীন নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল চীনের গবেষণাগারে এমন কোনো ভাইরাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে যার জন্য খুব অটো নিরাপত্তার প্রয়োজন মার্কিন গোয়েন্দাদের দাবি গোপন ওই তার বার্তা থেকে এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মিলেছে মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ফাঁস করা এই তথ্য অনুযায়ী উহানের ল্যাবের যে ছবি সামনে এসেছে তাতে সেখান থেকেই করোনা ছড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হচ্ছে চীনা সংবাদমাধ্যম চায়না ডেইলিতেও দুই হাজার আঠারো সালে এর একটি ছবি প্রকাশিত হয় যদিও পরে সেটিকে সরিয়ে ফেলা হয়েছিল মার্কিন গোয়েন্দাদের দাবি উহানের উইল্যাব ল্যাব থেকেই কোনোভাবে ছড়িয়ে পড়েছে এই ভয়ঙ্কর ভাইরাস তবে উহানের মাছের বাজারের সঙ্গে ভাইরাসের সংক্রমিত হওয়ার কোনো সম্পর্ক নেই বলেও মনে করছে বিশেষজ্ঞদের একাংশ তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকার এই দাবি এবং অভিযোগ খারিজ করে দিয়েছে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির প্রধান গবেষক ইউয়ান ঝিমিং জানান এই ল্যাব উচ্চমানের সুরক্ষা ব্যবস্থা এবং করা পরিচালন ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত তাই আমেরিকার এই অভিযোগ ভিত্তিহীন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ